লখিমপুরের পাভ সংরক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ অভিযান অব্যাহত। দ্বিতীয় দিনও পাভত চলিল উচ্ছেদ। মঙ্গলবারের উচ্ছেদের পাছত বুধবারেও পাভ সংরক্ষিত বনাঞ্চলত চলিল জেসিবি ট্রেক্টর আদি। এফালর পরা ভাঙি উভালি গৈছে ঘর বাড়ি গছ গছনি, খান্দি দিছে ভেটি আর পুখুরীর পার। এফালে সরকার প্রশাসনের শূন্য সহনশীলতা, আনফালে বহু উচ্ছেদিতর আত্মনাদ। মোতায়েন হয়েছে আরক্ষী আর নিরাপত্তা বাহিনী। উচ্ছেদিতর প্রতিবাদ আর আত্মনাদর মাজতে চলিল উচ্ছেদ অভিযান। আসিল পাঁচ পরিয়াল। প্রশাসনের জাননী জারি, জাননী লাভ করে স্থান ত্যাগ তিনিশ পরিয়ালর। দরাচলতে পাভ সংরক্ষিত বনাঞ্চলের আসিল 4625.88 হেক্টর ভূমি। মুঠ 450 হেক্টর ভূমি অবৈধ দখল মুক্ত করার লক্ষ্য। এই লক্ষ্যর আধারতে উচ্ছেদের দুটা পর্যায়ত আধাখনার 250 হেক্টর ভূমি আর মহগুলির 200 হেক্টর ভূমি অবৈধ দখল মুক্ত করার লক্ষ্য। ইপিনে উচ্ছেদিতর পরিস্থিতির বুঝ লোবলৈ গৈ উচ্ছেদিতর রুখত পড়িল ভরত নর, বিব্রত কংগ্রেস নেতাগী। রাইজর রুখত পড়া নেতাগিয়ে কি কয়? এনেদরেই পাভ সংরক্ষিত বনাঞ্চল মুক্ত করার বাবে চলি আছে উচ্ছেদ অভিযান। লখিমপুরের পল্লব মিলির রিপোর্ট, দ্য নিউজ প্লাস।